ছাত্র জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের এমপি স্বামী মুসমান পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়লে ওসমান পরিবারের সদস্যদেরও আর দেখা মিলেনি তিনি ও তার স্বজনরা দেশে নাকি দেশের বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা এরই মধ্যে শুক্রবার রাতে দিল্লিতে দেখা মিলেছে স্বামী ওসমানের পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে দেখা গেছে স্বামী ওসমানকে দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামে বাংলাদেশি এক শিক্ষার্থী স্বামী ওসমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিলে সেটি ভাইরাল হয় ছবিতে দেখা গেছে স্বামী মোসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন স্বামী মোসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো কিছু জিজ্ঞেস করব কিনা ভাবছি আবার কবে দেখা হয় না হয় কে জানে এই নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির একটি গণমাধ্যম আকাশ হক গণমাধ্যমটিকে জানান রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে যান এ সময় তিনি স্বামী মোসমানকে দেখতে পান শামী মোসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান ডেস্ক রিপোর্ট অরণী আক্তার এন এন টিভি